কি ব্যাপার আবিরা, এত রাতে তুমি এ ঘরে কি করছো? কিছু না গো, কিছু না, ওই আর কি, ওই কাম্মা ঠিক আছে বুঝলে, ওই ঘুমিয়ে পড়েছে, ওটাই তোমায় জানাতে এলাম। আচ্ছা, আর কিছু আবিরা? আর বলছি রিহান্না ঠিক আছে বুঝলে, তুমি তো হসপিটালে যেতে পারোনি, তাই আর কি তোমায় জানাতে এলাম। তাই বুঝি, তাহলে বোধহয় তোমার কাজ শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তুমি তো ডিনার করবে, তুমি এসো নিচে, হ্যাঁ আমি যাই, এসো। হুম, এমনি এমনি তুমি তো আমার ঘরে আসোনি আবিরা, এসব খবর তো আমি এমনিতেই পেতাম, নিশ্চয়ই তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা কি? না, এইভাবে গেলে চিনে ফেলবে আমায়, একটা অন্য লোক দরকার। হ্যাঁ, একটা অন্য লোক নিয়ে গেলে আমাকে চিনতে পারবে না, মানে সিসিটিভি ক্যামেরা যদি ধরাও পড়ি তাও বুঝতে পারবে না, ওটা অনিকেত মিত্র। রাত্রেবেলা আবার কি এলো? দরজা খুলুন অনিকেত মিত্র, আমরা থানা থেকে আসছি, দরজাটা খুলুন। কি পুলিশ এই সময় এখানে? কেসটা কি? দেখুন, আপনি যদি দরজা না খোলেন তাহলে কিন্তু আমরা দরজাটা ভাঙতে বাধ্য হব। দরজা খুলুন। এই কস্টিউম পরে তো পুলিশের সামনে যাওয়া যাবে না। ভাগ্যিস মেকআপটা করিনি পুরো, আমাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। এই ড্রেসগুলো পুলিশের হাতে পড়লে প্রবলেম হয়ে যাবে, সন্দেহ করতে পারে, কিন্তু পুলিশ এত রাতে এলো কেন সেটাই তো বুঝতে পারছি না। কি করব? দরজাটা খুলুন অনিকেত মিত্র। আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি অনিকেত মিত্র। কিন্তু কেন? আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। হোয়াট? প্রায় 10 জন গার্জেন অভিযোগ করেছেন আপনি ফিউচার ড্রিম স্কুলের অ্যাডমিশনের নামে টাকা নিয়েছেন, ওনাদের সাথে ফ্রড করেছেন। আমি জানি না আপনি কি বলছেন, আমি কিচ্ছু করিনি। আর আপনাকে কারা বলেছে এসব? কি করেছেন কি করেননি সেই জবাব আপনি কোর্টে গিয়ে দেবেন। আপনি চলুন। দেখুন অফিসার, কোন গার্জেন কমপ্লেন করেছে, কারা, সেটুকু তো আমার জানার অধিকার আছে, সেটা তো বলবেন অন্তত। দেখুন, ওনারা ডিরেক্ট কমপ্লেন করেননি, ওনারা ফিউচার ড্রিম স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন, তারপরে ইন্দিরা ম্যাডাম আমাদের সাথে যোগাযোগ করেন এবং ওনাদেরকে সাক্ষী রেখে কমপ্লেন লজ করেন। ও আই সি, ইন্দিরা সরকার। তার মানে অফিসার,
ইন্দিরা সরকার আপনাদের ওসকালেন আর আপনারা আমাকে অ্যারেস্ট করতে চলে এলেন। বাহ, কিন্তু অফিসার আমি তো কিছু করিনি। সেসব প্রমাণ সাপেক্ষ। আপনারা যান, ঘরটা ভালো করে সার্চ করুন, দেখুন প্রমাণস্বরূপ কোনো কাগজপত্র পান কিনা। কুইক যান। ইয়েস স্যার। অফিসার, ঘর সার্চ করে কি হবে, কিছু পাবেন না। ঠিক আছে, যান সার্চ করুন, করুন সার্চ, কিছু পাবেন না বলছি আমি। ভালো করে সার্চ করুন। না স্যার, কিছু পাওয়া গেল না। স্যার, ভেতরে কিছু পেলাম না। আমি তো বললাম অফিসার, কিচ্ছু পাবেন না। কিন্তু অভিযোগের ভিত্তিতে আপনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। আপনি চলুন আমাদের সাথে। ঠিক আছে, আমি যাবো আপনার সঙ্গে, কিন্তু আমাকে একটা কল করতে দিতে হবে আমার লয়ারকে। সব করব, কিন্তু এখন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। প্লিজ চলুন, চলুন। এসব বিছানাপত্র গুছিয়ে কি হবে শাশুড়ি মা, সারা তো আপনার ঘুমই হবে না। কেন, কি হয়েছে রেহানের? আবার কিছু হলো নাকি? এই তো আমি হসপিটাল থেকে এলাম, দেখলাম সবই ঠিক আছে। তাহলে দাদা, রেহানের কিচ্ছু হয়নি, আপনি চিন্তা করবেন না। আসলে যে অন্যায় করে না, তার সাথেও সচরাচর খারাপ কিছু হয় না। যে আসল অপরাধ করেছে, পুলিশ তো তাকে অ্যারেস্ট করেছে। মানে কাকে অ্যারেস্ট করেছে? কেন বলুন তো, আপনাকে ফোন করে কেউ কিছু জানায়নি? চিন্তা করবেন না, জানিয়ে দেবে। আপনি বরং এক কাজ করুন, ততক্ষণে ঝটপট রেডি হয়ে নিন, আপনাকেও তো থানায় যেতে হবে। তুই কি হেয়ালি করছিস, আমি কিছু বুঝতে পারছি না। কি, কার কি হয়েছে, কাকে অ্যারেস্ট করা হয়েছে? ফিকির কিছু হয়েছে নাকি? ভিকি? ভিকি স্যার নয়, আপনার প্রথম সন্তান অনিকেত মিত্র এই মুহূর্তে থানায় আছে। পুলিশ ওনাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে। প্রতারণার অভিযোগে? অনেক গার্জিয়ানদের কাছ থেকে টাকা নিয়েছে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। ও বাবা, আপনি বোধহয় ভেবেছিলেন যে ওই আমাকে ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করার জন্য অনিকেত মিত্র পুলিশের হেফাজতে আছে, তাই না? না না শাশুড়ি মা, আমি তো সেই প্রমাণটা এখনো পর্যন্ত খুঁজেই পাইনি। তবে চিন্তা করবেন না, আমি যখনই প্রমাণটা খুঁজে পাবো সাথে সাথে এই চার্জটাও লাগিয়ে দেবো। আপাতত এই প্রতারণার অভিযোগেই উনি পুলিশ হেফাজতে আছেন। কি করবেন বলুন, বন্ধুর ছেলে বুঝতে পারছি, তবে অন্যায় যে করে তাকে তো শাস্তি পেতেই হবে। আপনার না এখন কিচ্ছু করার নেই জানেন তো। তবে কাল সকাল সকাল আপনার একটা কাজ আছে, আপনি কাল সকালে স্কুলে গিয়ে সবার সামনে এটা বলবেন যে অনিকেত মিত্রের মতো এত খারাপ লোককে ফিউচার ড্রিম স্কুলে আর রাখা সম্ভব না। শাশুড়ি মা বিশ্বাস করুন, আমি না আপনার মনের অবস্থাটা সত্যি বুঝতে পারছি। মানে নিজের ছেলেকে এই অবস্থায় দেখাটা বুকের ভেতরটা কষ্ট ফেটে যাচ্ছে, তাই না? আমি বুঝতে পারছি জানেন তো, আমি কি করব বলুন তো। মানে আমিও তো আপনার মতোই নিরুপায়। তবে একটা কথা শুনে রাখুন, আজকের পর থেকে অনিকেত মিত্র আর ফিউচার ড্রিম স্কুলে ঢুকবে না, কারণ উনি ফিউচার ড্রিম স্কুলের জন্য বিপদজনক। আর যেখানে আমি প্রিন্সিপাল সেখানে এই রকম একটা খারাপ মানুষের কোনো জায়গা নেই। এবার আপনি আপনার কর্তব্যটা পালন করুন, কাল সকালে গভর্নিং বডির মিটিং ডেকে এটা বলুন যে আজ থেকে অনিকেত মিত্রকে বরখাস্ত করা হলো।
কি করব? আমি আমি থানায় যাই বড়। না না না, ইন্দিরা তো এটাই চাইছে যে আমি থানায় যাব, তাহলে ও সবার সামনে এটা প্রমাণ করতে পারবে যে আমি অনিকেতের মা, সেই জন্যে আমি থানায় দৌড়ে গেছি। আমি যাবো না, কি করব? অন্য কোনো উপায় আমায় ভাবতেই হবে। ও আপনি এক্ষুনি পুলিশের কাছে যান, মানে সরি থানায় যান, থানায় যান, অনিকেতকে অ্যারেস্ট করেছে, আপনি প্লিজ যান। ওকে, বাড়াবাড়ির শেষ সীমা তুমি অতিক্রম করেছো ইন্দিরা সরকার। আমার ছেলেকে তুমি অ্যারেস্ট করিয়েছ, আমার ছেলেকে, শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে ইন্দিরা সরকার। শুধু তোমাকে নয়, এইবারে প্রত্যেককে, প্রত্যেককে শাস্তি পেতে হবে, প্রত্যেককে। তবে তো তোমার শাস্তি পূর্ণ হবে ইন্দিরা সরকার। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।